আমরা যখন অন্ধকারে রাস্তা থেকে বাড়ি যাই, মাঝে মধ্যে আমাদের ভয় লাগে। ভয় লাগলে কী করি? গান করি ভয়টা ভাঙানোর জন্য। আসছে না, এটাকে জোর করে চাপানো হচ্ছে। গোটা ভারতবর্ষে আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা বিভিন্ন দেবদেবীর ভক্ত। আচ্ছা, আমি যদি বলি ধরুন ফুরফুরা শরীফ আমাদের খুব শ্রদ্ধার জায়গা, সেখানে মানে দাদা হুজুর থেকে শুরু করে অনেক আরও অনেক হুজুর আছেন, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। খুব ভালো একটা মানে আমাদের গর্বের জায়গা ভারতবর্ষের মধ্যে, দ্বিতীয় তীর্থক্ষেত্র মুসলিম ভাইদের জন্য, এবং আমরা হিন্দুরাও তাকে সম্মান করি। কিন্তু সেই জায়গার মধ্যে একটা দুটো কুলাঙ্গার থাকে। তৃণমূলের কোনো MLA মন্ত্রী কোনো ভালো কাজ করলে তাকে পার্টি এবং সরকারের ভালো বলে তুলে ধরা হয়, কিন্তু যখন কোনো নেতা মন্ত্রী কোনো তৃণমূলের নেতারা যখন দুর্নীতির ধরা পড়ে তখন বলে যে ওটা তৃণমূলের সঙ্গে আমার কোনো দরকার নেই, ও দোষ করে দিয়ে ও জবাব দেবে, কি বলবেন? দেখুন, এর আগেও আমরা মিটিংয়ে বলেছি। আচ্ছা, আমি যদি বলি ধরুন ফুরফুরা শরীফ আমাদের খুব শ্রদ্ধার জায়গা, সেখানে মানে দাদা হুজুর থেকে শুরু করে অনেক আরও অনেক হুজুর আছেন, আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। খুব ভালো একটা মানে আমাদের গর্বের জায়গা ভারতবর্ষের মধ্যে, দ্বিতীয় তীর্থক্ষেত্র মুসলিম ভাইদের জন্য, এবং আমরা হিন্দুরাও তাকে সম্মান করি। কিন্তু সেই জায়গার মধ্যে একটা দুটো কুলাঙ্গার থাকে, এই নওশাদ আব্বাসের মধ্যে। তা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটা বৃহত্তর দল, খুব বড় দল, অনেক বড় সংসার, তার মধ্যে একটা দুটো হয়তো কুলাঙ্গার আছে, এবং সেটা বিচার ব্যবস্থার বিভাগীয় ব্যাপার, তদন্ত হচ্ছে। নিশ্চিত করে আমরাও চাই যে দোষ করবে সাজা পাবে। সে তো দলকে দলের ফান্ডে টাকা দেয়নি, তাহলে দল কেন দায়ভার নেবে? সে যারা যদি করে থাকে তারা ব্যক্তিগতভাবে করেছে, তার ব্যাপার তার নিজেকেই নিতে হবে। হাওড়া দাসপুরে যে রামনবমী নিয়ে যে গণ্ডগোলটা হয়েছে, এটা আমাদের রাজ্যের আগে এই সংস্কৃতিটা দেখিনি, এটা অন্য অন্য রাজ্যের সংস্কৃতি ছিল। কিন্তু এই তৃণমূল কংগ্রেস সরকারের এবং এই বর্তমান প্রশাসনের আওয়াতে এই সংস্কৃতিটা আমাদের রাজ্য আসছে এবং বিভিন্ন জায়গা দেখাচ্ছে, সেটাকে নিয়ে বন্দুক তরোয়াল নিয়ে বার হচ্ছে এবং বিভিন্ন সংখ্যালঘু এলাকায় একটা আতঙ্ক সৃষ্টি করে গণ্ডগোল করার চেষ্টা করছে, কী বলবো? দেখুন, এই আসছে এই সংস্কৃতি, এর পক্ষে এই মতের পক্ষে আমি সহমত নই। আসছে না, এটাকে জোর করে চাপানো হচ্ছে। গোটা ভারতবর্ষে আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা বিভিন্ন দেবদেবীর ভক্ত। আমরা এখানে দুর্গা পূজা করি, আমরা এখানে লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা করি, আমরা রামকে শ্রদ্ধা করি, হনুমানকে শ্রদ্ধা করি। কিন্তু এই রাম পূজা বা হনুমান জয়ন্তী বা রাম নবমী এগুলো কিন্তু অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ বা ওই দিকের একটা কালচারের সঙ্গে জড়িত। তো সেইটাকে বিজেপির কাছে তো কিছু নেই, তারা তো মানুষের জন্য কিছু করেনি, তো তাদের তো কিছু একটা দেখাতে হবে। তো ওই জবরদস্তি একটা অন্য সংস্কৃতি, বাংলা সংস্কৃতির সঙ্গে যার খাপ খায় না, যার মেন মিল খায় না, সেইটাকে আমদানি করার চেষ্টা করছে, ক্ষমতা জাহির করার চেষ্টা করছে। একদিকে ISF যেমন ফুরফুরা শরীফকে ঢাল করে চেষ্টা করছে মানুষকে বিভাজন করার, বিজেপি তেমনি রামনবমী বা হনুমান জয়ন্তী এই ধরনের কিছু ধর্মীয় অনুষ্ঠানকে সামনে এনে মানুষের মধ্যে একটা মানে বিভেদ তৈরি করতে চাইছে। কিন্তু বাংলার মানুষ সেটা মেনে নেয় না, কারণ 21-এর নির্বাচনে আপনারা দেখেছেন সমস্ত দল এক হয়ে একেবারে দিল্লি থেকে ঝাঁকে ঝাঁকে ডেলি প্যাসেঞ্জারি করলো প্রধানমন্ত্রী সহ সবাই। কিন্তু কি হলো? সেই দেখা গেল 2011 থেকে 2013টা আসন তৃণমূলের পেল, অর্থাৎ মানুষ তৃণমূলের সংস্কৃতিকে পছন্দ করে, উন্নয়নকে পছন্দ করে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষ আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কাজল পূজারি, আমি দেউলি 2 নম্বর অঞ্চলে একটা পার্টির অঞ্চল সভাপতি। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি বলছেন ক্যানিং পূর্বে ছাড়া আরও ক্যানিং টু, ক্যানিং ওয়ান, এছাড়াও অন্যান্য জায়গায় আমাদের কোনো হোর্ডিং ব্যানার নেই, তাও কিন্তু শাসক দল ভয় পাচ্ছে, বিধানসভা বা এমনি সামনে যে পঞ্চায়েত ভোট, আগেও ভয় পেয়েছেন এখনও ভয় পাচ্ছেন, কী বলবেন? তাদের তো কোনো হোর্ডিংই নেই। এ দেখুন, আমরা যখন অন্ধকারে রাস্তা থেকে বাড়ি যাই মাঝে মধ্যে আমাদের ভয় লাগে। ভয় লাগলে কী করি? গান করি ভয়টা ভাঙানোর জন্য। তো অ্যাকচুয়ালি ভয় তো নওশাদ সিদ্দিকি পেয়েছে, সেই জন্য সে এখন ওইসব আবল তাবল বকবকানি বা গান গাওয়া শুরু করেছে। আগে ভাঙড়ে জিতেছে, ভাঙড়ে আগে ওদের ঠিক রাখুক, তারপরে অন্য জায়গার কথা চিন্তা করবে। উন্নয়ন হচ্ছে, এই আজকেও মিটিংয়ে বললেন যে বিভিন্ন সরকারের উন্নয়ন এবং এলাকার মাননীয় বিধায়ক শকত মোল্লার উন্নয়ন মানুষের কাছে তুলে দিতে হবে। কিন্তু আমরা দেখছি যে ডিএর জন্য ধর্মতলায় শহীদ মিনার চত্বরে প্রায় 60-65 দিন তারা বসে আছে, এবং রাজ্য কেন্দ্র সরকারের ডিএর সঙ্গে আমাদের রাজ্যের সরকারি কর্মীদের ডিএ প্রায় 36%, কী বলবেন?
দেখুন, কেন্দ্র সরকারে যারা চাকরি করে তাদের আলাদা একটা সিলিং আছে, তারা সেইভাবে বেতন দেয়। আমাদের রাজ্য সরকার যেমন সিস্টেম সেইভাবে দেয়, প্রত্যেকটা দেখুন না কেন্দ্রের সঙ্গে কোনো রাজ্যের মিল আছে। আর যে ডিএ আন্দোলন যারা করছে, করতেই পারে, আন্দোলন করার অধিকার সবার আছে, করতে পারে, কিন্তু আমরা যাদেরকে বলি জাতির মেরুদণ্ড শিক্ষক যারা আছেন, বর্তমানে কেন্দ্র সরকার বিভিন্নভাবে রাজ্যকে বঞ্চিত করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা শিক্ষক তাদের মুখে কোনো উচ্চবাচ্য নেই, খালি নিজেদের ডিএ কেন বাড়লো না। আচ্ছা বলুন তো, একটা শিক্ষক 50-60-70 হাজার টাকা বেতন পায়, এই যে দু বছর প্যান্ডামিক পরিস্থিতি, লকডাউন গেল প্রায় 96 সপ্তাহ, কই যারা আন্দোলন করছে তাদের কই একজনও কি যে অন্তত আমার 1 সপ্তাহের বেতনটা, আমি তো 2 বছর স্কুলে যাইনি, কাজও করিনি, অত মাইনেটা আমি নিয়েছি। তারা ছাড়া বাদবাকি বাংলার মানুষ যখন কেবল দিদির দেয়া ওই ফ্রি রেশনের চাল নিয়ে কোনো মতে আলু শুদ্ধি দিয়ে খেয়ে বেঁচে আছে, আর তারা তাদের স্কুলে না গিয়েও মাইনেটা তুলছে, তাদের তো উচিত ছিল না অন্তত 1 সপ্তাহের বেতন আমরা করোনা ফান্ডে দান করি, গরিব মানুষগুলো খাক, একটা শিক্ষকদের কি ইয়ে ছিল না? সুতরাং আন্দোলন করছে ওসব দেখুন, ওসব কারা করছে? সবাই যদি করতো তো অচল হয়ে যেত। বিজেপির কিছু দালাল আছে, সিপিএমের কিছু দালাল আছে, আজকে তারা বিভিন্নভাবে রাজ্যকে ছোটোখাটো করার জন্য আজকে তারা বিভিন্নভাবে এই সময় আচরণ করছে।